নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসপি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকেই জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমার সকল প্রিয় দলের আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করব এইটা কার্যত তোমরা অনেকে প্রশ্নও করেছিলে যে দাদা আইএসএল এ কবে আসবে তো দেখো বন্ধুরা আগের সিজনের মানে আইএসএল সিজন নাইনের ফাইনালের দিন কল্যাণ চৌবে তিনি ঘোষণা করেছিলেন যে মানে আগামী মরসুম মানে এই আইএসএল টেন শুরু হবার আগে কিন্তু আইএসএলে চলে আসবে ভিএআর লাইট কিন্তু সেটা পুরোপুরি স্বপ্ন হিসাবেই রয়ে গেছে সেইটা বাস্তবতা কিন্তু আসেনি মানে বাস্তব রূপ ধারণ করেনি সেই ভিএআর কিন্তু আসেনি তো এই হচ্ছে ব্যাপার কিন্তু এবার ব্যাপার হচ্ছে কবে আসবে তো দেখো বন্ধুরা এই এক্স্যাক্ট ডেট কবে আসবে বা কোন সেটা ভগবান জানে এবং এআইএফএফ জানে কল্যাণ চৌবে জানেন আর কিন্তু কেউ জানেন না তাদের থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল সাজি প্রভাকরণ যে আমাদের কোনো ফান্ড নেই এবং তার জন্য তাকে বহিষ্কার অব্দি হতে হয়েছে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখতে গেলে আইএসএল এ ভিএর খুবই দরকার কারণ সমস্ত মানে বিশ্বের যে সকল ফুটবল লিগগুলো হয় মোটামুটি ম্যাক্সিমাম লিগেই কিন্তু চলে আসছে তোমাদেরকে দুদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম জিম্বাবুয়ে তারা কিন্তু নেক্সট ইয়ার থেকে ভিএআর ইন্ট্রোডিউস করছে তো সেই রকমই ইন্ডিয়ারও উচিত এআইএফএফেরও উচিত এইটা আলোচনার মাধ্যমে এটার একটা স্থায়ী সমাধান আনা এবং এই রেফারিদের বারবারন্ত এবং রেফারিদের অত্যাচারের ফল যাতে না আর সমস্ত টিমকে ভোগ করতে হয় সেই কারণে ভিএআর অবশ্যই ইমপ্লিমেন্টেশন খুবই দরকার আছে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ভারতে এসে কিন্তু তাদের জাতীয় দল থেকে বাদ পড়ে গেলেন জেসন কামিন্স এবং আরমান্দো সাধিকু তো বন্ধুরা ইতিমধ্যে তোমাদেরকে দুদিন আগের ভিডিওতেই আমি জানিয়েছি যে জেসন কামিন্স তিনি অস্ট্রেলিয়ার জাতীয় দল থেকে মানে তারা এই যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ খেলবে সেই যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেখানে কিন্তু জেসন কামিন্স নেই আর আরমান্দো সাদিকু তো প্রায় মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই তিনি বাদ পড়ে গেছেন একটা ম্যাচও খেলেননি তখন থেকেই তিনি কাপ কোয়ালিফায়ার্স থেকে বাদ পড়ে গেছে এবং বর্তমানে ওই কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে সেখানে আরবান্দ সাধুকুনি তো অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে তাদের শুধু বাদ পড়ে যাওয়ার প্রধান কারণ অফ ফর্ম নয় প্রধান কারণ হচ্ছে ভারতের ক্লাবে যোগ দেওয়া তো তোমাদেরকে যখন যেসব গামেন্টস ভারতে আসার কথা হচ্ছিল তখন একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের ওনার জানাচ্ছেন যে অন্য কোনো দেশে গেলেও মানা যেত যেসব গামেন্টস ভারতেই যাচ্ছে এটা আমি বিশ্বাস করতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার ভারতের ওপর মানে ভারতীয় ফুটবলের হয়তো এখনো সেভাবে অগ্রগতি হয়নি তবে খুব একটা কিন্তু খারাপ নয় ভারতীয় ফুটবল যে যেখানে এখানে এইরকম মন্তব্য করতে হবে এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে সুনীল ছেত্রী কিন্তু সাল আব্দুল সামাদকে নিয়ে বেশ বড় কিন্তু মন্তব্য করেছেন কি বলেছেন সেটা আমি তোমাদেরকে বলে দিই তো সুনীল ছেত্রী বলেছেন যে মনে হয় অনেক মানুষ সম্ভবত বুঝতে পারে না যে গত আট মাসে সে কতটা বদলে গেছে এমন একজন মানুষ প্লেয়ার যিনি এতদিন পর্যন্ত ডোমেস্টিক সিজনে থাকার জন্য লড়াই করেছেন যখন আপনি তাকে আইএসএল এ মোহনবাগানের হয়ে খেলতে দেখেন তিনি কিন্তু বিদেশিদের থেকেও সেরা এইটা কিন্তু জানিয়েছেন সুনীল ছেত্রী তো অবশ্যই আমরা যদি দেখি শাহাল আব্দুল সামাদের পারফরমেন্স সেটা কিন্তু যে কোনো বিদেশিদের ক্ষেত্রে একদমই সমান সমান বলতে পারো বা তাদেরকেও তিনি কিন্তু ছাপিয়ে যাচ্ছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ